দেখো সাধারণত ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়, কিন্তু এবছর অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা কার্যত ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা ক্ষীণ, অর্থাৎ নেই বললেই চলে। তার কারণ হচ্ছে এখন বর্তমানে অক্টোবর মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছে কোন সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দ্বিতীয়ত, এখনো পর্যন্ত যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষায় দেখা গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে যতটুকু ক্লাস করানো গেছে ক্লাস 10-এর অর্থাৎ 10ম শ্রেণী, সেক্ষেত্রে 35% সিলেবাস শেষ করা গেছে এখনো পর্যন্ত যা সমীক্ষার রিপোর্ট উঠে এসেছে। তার মধ্যে আবার ফেব্রুয়ারি এবং মার্চ মাসের অধিকাংশ সময় স্কুল বন্ধ ছিল, কারণটা কি? কারণ ছিল সেই সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফলত সেই কারণে কোন কোন স্কুলের 35% সিলেবাস শেষ করা গেছে, আবার কোন কোন স্কুলের 20-25% সিলেবাস শেষ করা গেছে। অর্থাৎ এই যে সিলেবাসটা ক্লাসরুমে ক্লাসের মাধ্যমে শেষ করা গেছে, সেই সিলেবাসের মাধ্যমে সামগ্রিকভাবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়, অন্তত স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বা মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সেটা মনে করছেন। তৃতীয়ত, যেটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, যে পরীক্ষা সূচি ঠিক করা, কেননা আমরা সাধারণত দেখে এটা অভ্যস্ত, যেটা আগে হতো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন পরবর্তী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হয়ে যেত, কিন্তু গত 2 বছরে সেটা হয়নি। এবছরও মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ অনেক আগে হয়ে গেছে, কিন্তু পরীক্ষা সূচি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। পরীক্ষার সূচি প্রকাশের পর ন্যূনতম ছাত্রছাত্রীদের 5-6 মাস সময় দেওয়া হয়, কারণটা কি? কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের প্রস্তুতি নেওয়ার জন্য, সেই প্রস্তুতি নেওয়ার সময়সীমাটা ছাত্রছাত্রীদের নেওয়া দেওয়া দরকার। এখনো পর্যন্ত পরীক্ষা সূচি ঠিক হয়নি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে কি হবে না যেটা জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা তার জন্য ক্ষীণ। কারণ যদি অক্টোবর মাসেই পরীক্ষা সূচি ঠিক হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যদি ন্যূনতম 5-6 মাস সময় দিতে হয়, তাহলে এপ্রিল মে মাস পর্যন্ত গড়িয়ে যেতে পারে। এটি গেল চতুর্থত কারণ, যে দেখো পরীক্ষার সিলেবাস বা পরীক্ষা সূচি ঠিক হওয়ার পরে কতটা সিলেবাসের উপর মাধ্যমিক হবে তার উপর নির্ভর করে প্রশ্নপত্র তৈরি থেকে প্রশ্নপত্র ছাপানো, অর্থাৎ এই প্রশ্নপত্র তৈরি এবং প্রশ্নপত্র ছাপানো এই সময়সীমাটা অনেকটা লাগে। তার কারণ 1 কোটিরও বেশি প্রশ্নপত্র ছাপানো হয়। আমরা জানি কি, প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষা অন্তত 4-5 বছরের সমীক্ষা যেটা দেখা যায় 10 লক্ষ করে পরীক্ষার্থী পরীক্ষা দেয়, 7টি বিষয় রয়েছে এবং একাধিক বলতে গেলে ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়। তাই অন্তত গত বছরের পরিসংখ্যান বলছে 1 কোটিরও বেশি প্রশ্নপত্র ছাপা হয়েছে। সেই 1 কোটিরও বেশি প্রশ্নপত্র ছাপতে ন্যূনতম 3-4 মাস সময় লাগে, অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে এটা এখনো স্পষ্ট নয় কতটা সিলেবাসের ওপর মাধ্যমিক হবে। আর পঞ্চমত, অনলাইন ক্লাস শুরু হলেও গ্রামাঞ্চলের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে অনলাইন ক্লাস খুব একটা সাফল্য পায়নি, অন্তত স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা যে সমীক্ষা চালিয়েছিলেন বিভিন্ন সময় সেই সমীক্ষাতে এখনো পর্যন্ত তার তথ্য উঠে আসছে। অর্থাৎ ক্লাসরুমের ক্লাসটাই এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর ষষ্ঠত, মাধ্যমিক পরীক্ষা নেওয়ার আগে বিভিন্ন স্কুল টেস্ট পরীক্ষা নেয়, অর্থাৎ সেই ছাত্র বা ছাত্রী মাধ্যমিক দেওয়ার জন্য কতটা প্রস্তুত রয়েছে। সেই টেস্ট পরীক্ষা হয় সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে, স্কুলগুলির ওপরই নির্ভরশীল থাকে, কিন্তু সেই টেস্ট পরীক্ষাও ছাত্রছাত্রীদের নেওয়া সম্ভব হয়নি। কবে সেই টেস্ট পরীক্ষা নেওয়া যাবে সেটাও নিশ্চিত নয়। টেস্ট পরীক্ষার পর ন্যূনতম 45 দিন থেকে 60 দিন সময়সীমা দেওয়া হয় ছাত্রছাত্রীদের চূড়ান্ত প্রস্তুতির জন্য, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনো পর্যন্ত রূপরেখাই চূড়ান্ত হয়নি। ফলত ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই মাধ্যমিক সম্ভব নয়। ফেব্রুয়ারি মাসে যদি মাধ্যমিক সম্ভব না হয়, আমরা জানি আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হলে মার্চের শেষ দিক থেকে মে মাস পর্যন্ত পুরো সময়সীমাটাই ব্যস্ত থাকবে, কেননা নির্বাচনী বিধি যদি জারি হয়ে যায়, ফলত সেক্ষেত্রে সম্ভাবনা অবশ্যই রয়েছে বিধানসভা নির্বাচনের পর মাধ্যমিক, যদি ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক না হয়। কিন্তু সামগ্রিক যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক সম্ভাবনার অবস্থা বা সম্ভাবনা কার্যত খুবই কম বা বললে নেই বললেই চলে। সমাদিত্য, একদমই ধন্যবাদ তোমাকে সম্রাজ। যে খবরের দিকে এবার চোখ রাখবো, জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।